আজকের ভিডিওতে আমি এমন একটা স্ক্রিন লকের সম্পর্কে কথা বলবো, যার সাহায্যে তোমরা তোমাদের ফোনের যে টাইম আছে সেই টাইম অনুযায়ী কিন্তু পাসওয়ার্ড সেট করতে পারবে। তার মানে হলো যে দেখা গেলো এখন 7:05 বাজে, তো আমাদের পাসওয়ার্ড এখন 7:05ই হবে, মানে পাসওয়ার্ডের যে পিনটা দিতে হয় সেটা 7:05ই হবে। এছাড়া দেখা গেলো 10:00 বাজে, তো তখন 10টা দিতে পারো। তো 1 মিনিট পরপরই কিন্তু আমাদের পাসওয়ার্ড অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো যখন তোমার ফোনে যে টাইম থাকবে সেই টাইমে কিন্তু তোমার আসলে পাসওয়ার্ড হবে, যার ফলে কিন্তু তোমার ফোনের লক কিন্তু কেউ কোনো দিন খুলতে পারবে না। তার কারণ হলো যে তোমার পাসওয়ার্ড কিন্তু একরকম থাকবে না, তুমি শুধুমাত্র একমাত্র জানবে যে তোমার পাসওয়ার্ড চেঞ্জ হচ্ছে 1 মিনিট পরপর। তো তার জন্য কী করতে হবে না এই ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে লাইফ টাইম পাসওয়ার্ড লক স্ক্রিন নামের অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশানটাকে সবার প্রথমে ডাউনলোড করবে, ডাউনলোড করার পর এটাকে ওপেন করে দেবে। ওপেন করে দেখো তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, তো নেক্সট করলে তুমি দেখতে পারবে যে কীভাবে কেমন হচ্ছে অ্যাপ্লিকেশানটা ঠিক। এছাড়া তুমি চাইলে এটাকে স্কিপও করতে পারো। তো দেখো আমি এখানে স্কিপ করে দিচ্ছি, করলে দেখো কয়েকটা পারমিশন চাইছে, তো এগুলোকে অ্যাড করে দেবে। তো দেখো পারমিশন হয়ে গেছে। এরপরে দেখো এখানে স্টার্ট বলে যে অপশান তোমরা দেখতে পাচ্ছ, সেই স্টার্টে ক্লিক করবে। তো আরেকটা পারমিশন চাইলো, এরপর ব্যাক করবে এখান থেকে। এরপরে দেখো তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখো ইনেবল লক স্ক্রিন একটা অপশান দেখতে পাচ্ছ, অন অফ রয়েছে, তো দেখো এটা অফ রয়েছে, তো অন করব। অন করতে গেলে পাশের সুইচে ক্লিক করতে হবে। এছাড়া চেঞ্জ সিকিউরিটি টাইপ, তো এখানে ক্লিক করতে পারো 2 নম্বরে। তো এখানে আছে কারেন্ট টাইম বলে যে অপশান দেখতে পাচ্ছ সেটা সেট করা আছে, তার মানে হলো যে আমাদের যে টাইম থাকবে ফোনের সেই টাইমে কিন্তু আমাদের পাসওয়ার্ড হবে। ঠিক আছে, দেখো এখন 8:35 বাজে, তো 8:35 লিখলে এটা পাসওয়ার্ড হবে। তো পাসওয়ার্ডের যে তোমাদের যে পিন থাকবে সেখানে কোড কিন্তু তেমনই দিতে হবে। ঠিক আছে, এছাড়া পিন, কারেন্ট টাইম, পিন আওয়ার, পিন মিনিট, তো তোমরা চাইলে মিনিটও দিতে পারো। এছাড়া ডে কত তারিখ সেটাও দিতে পারো। তো তোমরা চাইলে যেমন ইচ্ছা কিন্তু এখানে সেট করতে পারো। তো আমি চাইছি কারেন্ট টাইম, মানে যখন যে টাইম থাকবে সেটাই আমাদের পাসওয়ার্ড হবে, তো সেটা আমি চাইছি। তো এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে। এরপরে দেখো এমার্জেন্সি আনলক বাই ভলিউম কি, এছাড়া তুমি ভলিউম কি সেট করতে পারো। তো সব এখানে কিন্তু অনই আছে, ঠিক আছে, তো অন আছে। এছাড়া দেখো পার্সোনালাইজেশন দিয়ে গেলে কিন্তু চেঞ্জ ওয়ালপেপার, তো তুমি চাইলে এখানে কিন্তু এখানে অনেক ওয়ালপেপার আছে সুন্দর সুন্দর, সেগুলোকে তুমি চাইলে ইউজ করতে পারো। তো দেখো এখানে অনেক অনেক সুন্দর সুন্দর কিন্তু ওয়ালপেপার একদম ফ্রিতে তোমরা পেয়ে যাচ্ছ। তো আমি একটা ক্লিক করলাম, এরপরে দেখো আমরা চলে গেলাম। এরপর আমরা দেখা গেলো আমাদের ফোনের স্ক্রিনকে অফ করলাম, অফ করার পর অন করলাম। অন করলে দেখো তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখো এখানে যে ওয়ালপেপারটা আমরা সেট করেছিলাম সেটা চলে এসছে। এছাড়া দেখো স্লাইড আনলক বলে যে অপশান দেখতে পাচ্ছ, তো স্লাইডে ক্লিক করব। ক্লিক করলে বলছে কটা বাজে, তো 7:02 বাজে, তো সরি আমরা ঠিকঠাক দিয়ে দেবো। তো দেখো এখন 7:03 বাজে, ঠিক আছে, তো দিয়ে দেবো। তো 07:03, সরি তাহলে 4 হয়ে গেছে, 7:04। তো দেখো 7:04 হয়ে গেছিলো বলে ভুল ছিল না, তো আমি 3 দিচ্ছিলাম বলে হচ্ছিলো না। ধরুন কারেন্ট টাইম কিন্তু আমাদের পাসওয়ার্ড সেট হয়ে গেছে। এরপরে যেই টাইমই হোক না কেন, 10:10 হলে, 10:15 হলে, তো আমরা ওখানে 10:15 দেবো। তো যেমন লেখা থাকবে সেরকমই কিন্তু এখানে দিতে হবে, তাহলেই কিন্তু তোমার যে ফোনের লক সেটা কিন্তু অন হবে, নাহলে কিন্তু খুলবে না। তো এরকম কিন্তু পাসওয়ার্ড কিন্তু কেউ কিন্তু খুলতে পারবে না, যারা জানে না যে এই অ্যাপটা এরকমভাবে ইউজ করতে হয় বা এরকম পাসওয়ার্ড। তো কোনোরকমভাবেই কিন্তু কোনো সময় এক পাসওয়ার্ড থাকবে না, 1 মিনিট পরপরই কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তো অবশ্যই এটাকে ইউজ করতে পারো বন্ধুরা। আশা করছি ভিডিওটা সবার কাজে লাগবে, সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।